বন্ধুরা, ছোনি টিভির বিখ্যাত সিরিয়াল সিআইডি তো আপনারা দেখেছেন। আপনি যদি এই সিরিয়ালটি পছন্দ করেন তবে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন। সিআইডিতে অনেক অভিনেতারাই অভিনয় করেছে, তাদের মধ্যে দুইজন জনপ্রিয় অভিনেতা সম্পর্কে জানব আজকের এই ভিডিওতে। সিনিয়র ইন্সপেক্টর দয়া এবং অভিজিৎ চরিত্রটি দর্শকদের কাছে খুব জনপ্রিয় একটি চরিত্র। আজকে আমরা জানব তারা কে কত টাকা আয় করেন, কার সম্পদ সবচেয়ে বেশি এবং কার স্ত্রী সবচেয়ে বেশি সুন্দরী। তো বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, প্রথমে আমরা ইন্সপেক্টর দয়ার পরিবার সম্পর্কে জানব। তার আসল নাম হল দয়ানন্দ শেট্টি। তিনি 11 ডিসেম্বর 1969 সালে একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার পরিবারে মোট সদস্য সংখ্যা 4 জন। তার বাবার নাম চন্দ্রপ্রকাশ শেট্টি, তিনি মুম্বাইয়ে তার ব্যবসা পরিচালনা করেন। তার মায়ের নাম উমা শেট্টি, তিনি গৃহিণী হিসাবে পরিবারের যত্ন নিচ্ছেন। এছাড়াও নয়না শেট্টি এবং সন্ধ্যা শেট্টি নামে তার 2টি বোন রয়েছে। দয়ার স্ত্রীর নাম ইস্মিতা শেট্টি, তিনি গৃহবধূ হিসাবে তার পরিবারের যত্ন নিচ্ছেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। দয়ার মেয়ের নাম ভিবা শেট্টি। বন্ধুরা, এবার আমরা ইন্সপেক্টর অভিজিতের পরিবার সম্পর্কে জানব। তার আসল নাম আদিত্য শ্রীবাস্তব, তিনিও একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ডায়ান শ্রীবাস্তব। তার বাবা একজন ব্যাংকার ছিলেন এবং তার মা একজন গৃহিণী। আদিত্য শ্রীবাস্তবের পরিবারের সদস্যদের মধ্যে তার বাবা মা ছাড়াও তার একটি ভাই রয়েছে। তার ভাইয়ের নাম আশুতোষ শ্রীবাস্তব, তিনি একজন সহকারী পরিচালক। অভিজিতের স্ত্রীর নাম মানসী শ্রীবাস্তব। মানসী শ্রীবাস্তব গৃহিণী হিসাবে তার বাড়ি সামলান। তাদের 2টি কন্যা সন্তান রয়েছে, যার নাম আরুষি এবং অদিতি। বন্ধুরা, এবার আমরা ইন্সপেক্টর দয়ার ক্যারিয়ার সম্পর্কে জানব। দয়া একজন ক্রীড়াবিদ হিসেবে তার ক্যারিয়ার শুরু করেছিলেন এবং তার জন্য অনেক পুরস্কারও জিতেছিলেন, তবে পায়ে ইঞ্জুরির কারণে খেলাধুলা ছেড়ে দিতে বাধ্য হন। তারপর তিনি মডেলিংয়ে যোগ দেন এবং নাট্যমঞ্চে অভিনয় শুরু করেন। এই কারণে তিনি সেরা অভিনেতার পুরস্কারও পেয়েছিলেন। তিনি 1998 সালে সিআইডিতে যোগ দেন এবং অধিক জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি সিআইডি ছাড়াও 4টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। বন্ধুরা, এবার আমরা ইন্সপেক্টর অভিজিতের ক্যারিয়ার সম্পর্কে জানব। তিনি 1993 সালে বোমকেশ বক্সি সিরিয়াল দিয়ে অভিনয় জীবন শুরু করেন। তারপর থেকে তাকে সিআইডি এবং আদালতের মতো অনেক সিরিয়ালে অভিনয় করতে দেখা যায়। তবে তিনি সিআইডি সিরিয়ালের মাধ্যমে সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠেন, আর এ কারণেই তিনি আজও নিজের অভিনয় জীবন ধরে রেখেছেন। তিনি সিআইডি সিরিয়াল ছাড়াও 27টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। বন্ধুরা, এবার আমরা ইন্সপেক্টর দয়ের ইনকাম সম্পর্কে জানব। তিনি সিআইডির প্রতিটি এপিসোডের জন্য 1 লক্ষ টাকা নিতেন। তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক $5 মিলিয়ন, প্রায় 42 কোটি টাকা। বন্ধুরা, এবার আমরা ইন্সপেক্টর অভিজিতের ইনকাম সম্পর্কে জানব। তিনি সিআইডির প্রতিটি এপিসোডের জন্য 80,000 থেকে 1 লক্ষ টাকা নিতেন। তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক $5.1 মিলিয়ন, প্রায় 43 কোটি টাকা। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ভিডিওটিতে কার স্ত্রীকে সবচেয়ে বেশি সুন্দরী মনে হয় তা আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।